কখনো সরল, কখনো গরল, কখনো বিতর্ক, কখনো কুতর্ক, কখনো আশা, কখনো হতাশা, সবই আছে এই আলোচনায়। বিচারক আপনি, খুঁজে নিন কোনটি যৌক্তিক কোনটি নয়। স্বাগত রাজকাহনে, সাথে আছি শারমিন চৌধুরী। নিবেদন করছে জিপিএইচ। ক্ষমতাসীন সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন, বর্তমান সরকারকে হটাতে যদি সুনামির দরকার হয় তাহলে তারা সবাই মিলে সেই অবস্থা সৃষ্টি করবেন। বাংলাদেশে রুল অফ ল নয়, রুল বাই লতে চলছে জানিয়ে তারা আরও বলছেন, আগে আওয়ামী লীগের ক্ষমতায় আসতে লেগেছে 21 বছর, আর এবার ফেলতে পারলে তারা 41 বছরেও আসতে পারবে না। অন্যদিকে আন্দোলনের মাধ্যমে সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই জানিয়ে আওয়ামী লীগ নেতারা বলছেন, বাংলাদেশের বিরুদ্ধে নতুন কোনো নিষেধাজ্ঞা না আসার খবরে বিএনপি নেতারা একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন। দলটির মতে বিএনপির আমেরিকার দূতাবাসে নালিশের পর নালিশ করেও কোনো কিছু করতে পারেনি, বরং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে র্যাব ও বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে গেছেন। জবাবে বিএনপি বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করছে, যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত। বিএনপির মতে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে। এই আলোচনায় আজ রাজকাউন্ট স্টুডিওতে আমার সাথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, এবং কিছুক্ষণের মধ্যেই দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আজকের রাজকাহনে। রাজনীতিতে হতাশা আর মিথ্যাচার কেন, এই শিরোনাম রেখেছি, কারণ হচ্ছে দুটি দল, বড় দুটি দল আওয়ামী লীগ বিএনপিকে আমরা দেখছি পাল্টাপাল্টি ডোনাল্ড লুর সফর নিয়ে হতাশ হবার অভিযোগ করছেন একে অপরকে। আমাদের সাথে রুমিন ফারহানা থাকলে নিশ্চয়ই তাকেও জিজ্ঞাসা করতাম এবং উনি আসতে আমি নিশ্চয়ই জিজ্ঞাসা করব। আপনি আছেন অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, কেন আপনারা বলছেন যে হতাশ হয়ে, আপনাদের দলের সাধারণ সম্পাদক বলছেন যে ডোনাল্ড লুর সফরে বিএনপি এতটাই হতাশ হয়েছে যে হতাশ হয়ে নেতারা হাসপাতালে যাচ্ছেন, একের পর এক হাসপাতালে যাচ্ছেন। এর আগেও বলেছেন যে অসুস্থ রাজনীতি করতে করতে অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন, বিএনপিকেই হাসপাতালে পাঠাতে হবে, মানুষ অসুস্থ হবে, বয়স্ক মানুষদের অসুস্থ হওয়াটা আরও বেশি স্বাভাবিক, এমন বক্তব্যটা কি রাজনীতিতে খুব শোভন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচকদেরকে এবং ডিবিসির দর্শকদেরকে। আসলে আপনি যে কথাটি বলেছেন যে অসুস্থতার যে রাজনীতি, বিএনপি হতাশ হয়ে পড়ছে, অসুস্থ হয়ে পড়ছে, বিএনপির 44 বছরের রাজনীতিতে জন্মলগ্ন থেকে এ পর্যন্ত বিএনপি সবচাইতে একটা ক্রিটিক্যাল টাইম পার করছে, সেটা বলুন রাজনৈতিক দিক থেকে ক্ষমতার বাইরে একটানা তারা প্রায় 15 বছরের মতো, তারপরে তাদের দল সংগঠিত না, তাদের শীর্ষ দুই নেতৃত্ব কারা, কারান্তরীণ, একজন আছে পলাতক, তারপরে তাদের দলও কিন্তু তাদের অসংগঠিত, এবং দলের টপ মোস্ট যারা নেতা তারা বেশিরভাগ ক্ষেত্রে রিজাইন করেছেন বা ইনঅ্যাক্টিভ, সব কিছু মিলিয়ে ক্ষমতায় যেতে না পারার একটা দুঃখ আছে। তারপর আরেকটা কথা হলো, সর্বশেষ যে লু এসেছেন, ডোনাল্ড লু এসেছেন, আসার পরে ওনারা ভেবেছিলেন শুধু এখন নয়, বিগত যে 10ই ডিসেম্বর তখনই হয়তো আরেকটা নিষেধাজ্ঞা আসবে, যে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর বা সরকারের উপর তারা আশা করেছিলেন, বাট তাদের সেই আশায় কিন্তু গুড়ে বালি পড়েছে। কারণ বিএনপি আসলে কি ভাবে, বিএনপি আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ দল হিসেবে বা বাংলাদেশ যে সরকারে আছে আওয়ামী লীগ সরকারের উপরে কেনই বা নিষেধাজ্ঞা আসবে? ইতিপূর্বে যে নিষেধাজ্ঞাটি এসেছিল সেটি একমাত্র এসেছিল তখন যে আমাদের যে রাষ্ট্রদূত ছিল, সেই রাষ্ট্রদূত আমরা একাধিকবার বিভিন্ন টকশোতে বলেছি যে তার নিষ্প্রিয়তার কারণে, সে নিষ্ক্রিয়তার কারণে তখন আমাদের বাংলাদেশের ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছিল, কিন্তু তার নিরবতার কারণে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভুল বোঝাবুঝির কারণে এটা হয়েছে। আবার পাশাপাশি বিএনপি জামাতের ওদের লবিং তো ছিলই এবং ওরা লবিস্ট নিয়োগ করেছে এই এই এইটার জন্য, এখন ওরা আশা করেছিল এবারও হয়তো আসবে, আর কিন্তু তাদের সে আশায় গুড়ে বালি, সে আশা পূরণ হয়নি। দেখা গেছে যে বরঞ্চ যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, উনি এসেছেন, উনি এসে কিন্তু বেশ ইতিবাচক কিছু কথা বলে গিয়েছেন। আপনি জানেন আমরাও দেখেছি যে উনি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন যে 10ই ডিসেম্বর বিএনপি যে সমাবেশ করেছে ঢাকায়, পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগীয় সমাবেশগুলো যে করেছে এবং সরকার সেগুলো অবাধে করতে দিয়েছে, বিএনপিও শান্তিপূর্ণভাবে করেছে, তারা স্যাটিসফাইড, এজন্য কিন্তু উনিও ধন্যবাদ জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই, কারণ আমি একটা বিরতিতে যাই, আমাদের সঙ্গে রুমিন ফারহানা চলে এসেছেন, উনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন, একটা বিরতি নিয়ে ফিরে আসে তাহলে ওনাকে নিয়ে ফিরতে পারবো, কিন্তু আপনার কথা থেকে কিছু প্রশ্ন রয়ে যাচ্ছে বিরতির পর। আমি তো অবশ্যই আপনাকে শেষ করতে দেবেন, উনি আসলে নিশ্চয়ই আলোচনাটা আরো জমজমাট হবে, আমরা ওনাকে নিয়ে ফিরছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি রাজকাহনে। ব্যারিস্টার রুমিন ফারহানা যুক্ত হচ্ছেন সাথে।
ফিরে এলাম জিপিএ চিশপাত নিবেদিত রাজকাহনে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, স্বাগত আপনাকে রাজকাহনে। আমরা আলোচনা শুরু করেছিলাম, অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা বলছিলেন, আমি আপনার কাছ থেকে বলছিলাম যে আপনার কথা থেকে কিছু প্রশ্ন আমার উদ্ধৃত হয়েছে, হ্যাঁ শেষ হয়নি, কিন্তু নিশ্চয়ই ব্যারিস্টার রুমিন ফারহানা যখন বলবেন তখনও আপনার কিছু আরও সেখানেও বলার থাকবে। আমি ব্যারিস্টার রুমিন ফারহানা আপনার কাছে একটু এটি জানতে চাই যে আপনারা বলছেন ডোনাল্ড লুর সফর নিয়ে মিথ্যাচার করছে সরকার এবং সেটি বিবৃতিতেই প্রমাণ হয়, আসলে কোন বিষয়টাকে আপনাদের কাছে মিথ্যাচার মনে হচ্ছে? দেখুন, প্রাথমিকভাবে যখন ডোনাল্ড লু তার বক্তব্য দিয়ে গেলেন এবং বৈঠক শেষ করলেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বলা হলো যে স্যাংশন বিষয়টি একটু জটিল, প্রক্রিয়াটি জটিল, সুতরাং এটি ওঠানোর ব্যাপারটা খুব শীঘ্র কিছু হবে বলে মনে হয় না, প্রক্রিয়াটি জটিল। পরবর্তীতে আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনলাম এই একই বিষয়ে, উনি বললেন যে র্যাবের কিছু ভুলভ্রান্তি আছে, র্যাব কিছু অপকর্ম করেছে যার ফলে এই স্যাংশন এসছে। হঠাৎ করে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বললেন যে শীঘ্রই উঠে যাবে স্যাংশন। তখন আমরা দেখলাম, আমরা তো আর জানি না বা বিরোধী দল যারা করছেন তাদের তো আর এটা জানবার কথা নয়, কিন্তু আমরা যেটা দেখলাম গণমাধ্যমে যে আমাদের ইউএস এম্বাসি থেকে একটা প্রেস দেওয়া হয়েছে, রিলিজ দেওয়া হয়েছে, যেখানে তারা বলছেন যে এভাবে কৌশলে কথাগুলো হয়নি, স্যাংশন এখনই উঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের কোনো রকম কোনো চিন্তাভাবনা নেই। তবে হ্যাঁ, হিউম্যান রাইটস ওয়াচের উদ্ধৃতি দিয়ে ডোনাল্ড লু বলেছেন যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা এবং গুম যথেষ্ট কমেছে স্যাংশনের পরে। এটা তো আমরাও বলছি সার্বিক, যে বিচার বহির্ভূত হত্যা এবং শিগগিরই উঠানো হবে না এরকমটিও তো না, তারা বলছেন যে কোনো সময়সীমা বেঁধে দেয়া, সময়সীমা বেঁধে দেয়া, শিগগিরিটার মধ্যেও তো কোনো সময়সীমা। দেখুন, যদি মিথ্যাচার নাই হয়ে থাকে, যদি কথার মধ্যে কোনো ফাঁক নাই থেকে থাকে, তাহলে তো মার্কিন মানে তরফ থেকে, এম্বাসির তরফ থেকে আসলে কোনো বক্তব্য আসার কথা না। মার্কিন এম্বাসি তো আর বিএনপি নয় বা অন্য কোনো বিরোধী দলও তারা করে না। তারা যখন বিবৃতি দিয়ে বিষয়টিকে আরও পরিষ্কার করছে, আপনার মানে প্রশ্নের সূত্র ধরে যদি বলতে হয় আরও পরিষ্কার করছে, তখন ধরতে হবে এখানে নিশ্চয়ই যা বলা হয়েছে কোট আনকোট সরকারের তরফ থেকে সেখানে কিছুটা গ্যাপ আছে, সেখানে কিছুটা মিথ্যাচার, মানে আমি আসলে খুব হার্শ সব ভাষা আমি যদি এভাবে বলি যে সেখানে কিছুটা গ্যাপ আছে, না হলে মার্কিন দূতাবাসে তো এখানে ইন্টারভিউ করার কথা না, পরিষ্কার করবার প্রয়োজনীয়তা হতো না। আপনারা যে বলছেন মিথ্যাচার, মানে মিথ্যাচার করে লাভ আছে, কোনো লাভ হয় কেন মিথ্যাচার করবে? আমাদের নিশ্চয় মনে আছে ব্যারিস্টার রুমিন ফারহানা যখন জার্মান অ্যাম্বাসেডরের একটা বক্তব্য নিয়ে একটু সেখানেও আসলে মিথ্যাচার শব্দটা খুব হার্শ হয়ে যাবে, এই জন্য আমি অসত্য বা ভুলভাবে উপস্থাপন করেছিলেন আপনাদের দলের একজন নেতা আমির খসরু, তারপর তিনি আবার অসন্তোষ প্রকাশ করলেন জার্মান অ্যাম্বাসেডর যে আমাকে আমি ঠিক এভাবে বলিনি, এই জন্য তিনি একটা অসন্তোষ প্রকাশ করে আবার পাল্টা বললেনও, কোনো লাভ কি হয়েছিল? বা এখনও যদি সরকার বলে এরকম তাতে কি কোনো লাভ হয় নাকি ক্ষতি? দেখুন, তাহলে আমি আরেকটা উদাহরণ দিই। যখন জাপানের রাষ্ট্রদূত মধ্যরাতের নির্বাচন নিয়ে বললেন যে বাংলাদেশে মধ্যরাতে ব্যালট বাক্স ভরা হয়েছে বলে শোনা গেছে 2018 নির্বাচনে, এটা খুব ভালো কাজ হয়নি, তখন আমরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তরফ থেকে শুনলাম যে তিনি প্রেসকে বলছেন যে আমার যা বলার বলে দিয়েছি, আমরা জাপানি রাষ্ট্রদূতকে যা বলার ডেকে বলে দিয়েছি, এখানেই শেষ হলো না ঘটনা। সাংবাদিকরা যখন আবারও সেই রাষ্ট্রদূতের কাছে গেলেন এবং প্রশ্ন করলেন যে আপনার সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কী কথা হয়েছে, উনি বললেন আমার সঙ্গে তো দেখাই হয়নি তার। তো এই যে মিথ্যাচার, ইট ইজ নাথিং নিউ ইন পলিটিক্স। মিথ্যাচার বলেন বা বাড়িয়ে বলা বলেন বা কমিয়ে বলা বলেন বা মানে ওয়ার্ডের জার্গল যদি আমরা ধরি, তাহলে আমরা বলবো যে ভুল ইন্টারপ্রিটেশন হতে পারে, ভুল ব্যাখ্যা হতে পারে, হোয়াট এভার ইউ সে, এটা রাজনীতিতে হচ্ছে, এটাই হলো বাস্তবতা। এজন্যই আমি শিরোনামটা রেখেছি হচ্ছে হতাশা মিথ্যাচার, কেন হচ্ছে এই প্রশ্নটা উঠতে পারে, হচ্ছে এ কারণেই যে আমরা আসলে কথা দিয়ে মানুষকে কনভিন্স করতে চাই, রাজনীতিবিদরা মনে করেন তাদের দলের নেতাকর্মীদের, স্বশ দলের নেতাকর্মীদের চাঙা রাখবার একটা দায়িত্ব তাদের আছে, এবং আমাদের যতই আমরা বড় বড় কথা বলি না কেন, কথা আসলে পক্ষে না গেলে তো আমরা অনেক বড় বড় কথা বলি, বিদেশিরা তো যখন আমাদের গুম বিচার বহির্ভূত হত্যা নিয়ে আওয়াজ তোলে, মানবাধিকার নিয়ে আওয়াজ তোলে, গণতন্ত্র নিয়ে কথা বলে, ভোট নিয়ে কথা বলে, কথা বলার অধিকার নিয়ে বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সমালোচনা করে, তখন কিন্তু আমরা সাথে সাথে খুব জোর গলায় বলি যে বিদেশিদের কথা আমাদের মোড়লগিরি আমাদের পছন্দ হচ্ছে না, বা তারা এত বেশি কথা বলছে যে তাদের এই মাতব্বরি, যেটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী দ্য ওয়ার্ড হি ইউজড ওয়াজ মাতব্বরি, তো মাতব্বরিটা আসলে আমাদের খুব একটা ভালো লাগছে না। কিন্তু যখন আবার তারাই আমাদের প্রশংসা করে,
কোনো একটা কথা সরকারের পক্ষে যায়, কোনো একটা কথায় সরকার কিছুটা হলেও পায়ের নিচের মাটি ফিরে পায়, তখন দেখা যায় সেটা নিয়ে জোর শোরগোল চলছে এবং বিষয়টি তখন এতটাই রাজনীতিকরণ করা হয় যে তখন আসলে কতটুকু সেটা সত্য বেরিয়ে আসে। কারণ দেখুন ডোনাল্ড, মানে আপনি শুরুতেই বলছিলেন রাজনীতিতে বাড়িয়ে বলা, বড় বড় কথা বলা, এগুলো একটা সংস্কৃতির অংশ কর্মীদের চাঙ্গা করার জন্য। আমি আপনার কাছে আরও একটু আসবো, কারণ হতাশ হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিও বলছেন যে ওনারা এতই হতাশ হয়েছেন যে বলছেন আমরা চেষ্টা করছি নিষেধাজ্ঞা যেন উঠে যায়। এই বক্তব্যটা নিয়েও একটু স্পষ্ট হতে যাবো, এর মধ্যে হতাশার কি আছে সেই জিনিসটা একটু শুনবো। আমি আসছি আপনার কাছে, আপনি বলছিলেন যে কেন নিষেধাজ্ঞাটা হলো, এই বিষয়ে আপনি বলছিলেন যে নিষ্ক্রিয়তা কারণ রাষ্ট্রদূত নিষ্ক্রিয়তা, রাষ্ট্রদূতের নিষ্ক্রিয়তা ছিল এবং বিএনপির লবিস্ট নিয়োগ। কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো সেদিন বললেনই যে র‍্যাব এখন অনেক ম্যাচিউর হয়েছে, আগে খামোখাই কী করে ফেলতো, মানে তার বক্তব্যটা ঠিক এরকমই ছিল। তো খামোখাই তো র‍্যাব করতো, তাহলে তো নিষেধাজ্ঞা র‍্যাবের উপর এসছে খামোখাই কিছু একটা করবার জন্য নিশ্চয়ই। না, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আমি যেটা কথাটা বলতে চাচ্ছি, এটা আমার না, পররাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রী, আমি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই যে ডোনাল্ড লু যে বক্তব্যটা দিয়েছে, ওনার স্পষ্ট বক্তব্য বিভিন্ন মিডিয়াতেও এসেছে, আমরা দেখেছি, আর ওনার যে প্রেসের সামনে কথা বলেছে সেটাও আমরা শোনার সৌভাগ্য হয়েছে। উনি বলেছে যে র‍্যাব ইস্যুতে বাংলাদেশ সঠিক প্রক্রিয়া আছে, এই কথাটা বলেছে ডোনাল্ড লু। আরও বলেছেন যে তিনি বাংলাদেশকে আশ্বস্ত করেছেন একটি প্রক্রিয়ার মাধ্যমে শিগগিরই র‍্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। উপরন্তু উনি বাংলাদেশের যে অর্থনৈতিক অগ্রগতি সেটাতে উনি সন্তোষ প্রকাশ করেছেন। উনি এটাও বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এটা আমাদের জন্য খুব সন্তোষের ব্যাপার, আমরা চাই বাংলাদেশ এগিয়ে যাক, এবং বাংলাদেশের অগ্নিসংযোগ, সহিংসতা, জঙ্গিবাদ দমনে যে সাফল্য সেটারও কিন্তু প্রশংসা তারা করেছেন। এখন এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, বিগত বছর 2022 সালের 27 জুন ভয়েস অব আমেরিকার সাথে একটা ইন্টারভিউতে বর্তমান যে রাষ্ট্রদূত মার্কিন যাত্রীদূত পিটার হাস, উনি একটা কথা বলেছিলেন, কথাটা প্রাসঙ্গিক এই জন্য, উনি বলেছিলেন যে র‍্যাবের উপর যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞাকে অনেকেই অতিরঞ্জিত করে দেখছেন, মানে অনেকেই বাহবা বাজাচ্ছে, বগল দাবা করে বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, খুশি হচ্ছে। তো উনি সেই তাদের কথার প্রেক্ষিতে বলেছেন যে কারণ দুই দেশের সম্পর্ক আমাদের এত ব্যাপক, এত বিস্তৃত যে এটা যেখানে একটা ছোট ইস্যু মাত্র, এই কথা কিন্তু বলেছেন মার্কিন রাষ্ট্রদূত। অতএব মানে মার্কিন রাষ্ট্রদূত বা অন্যান্যরাও বুঝেছেন যে এটা নিয়ে বিএনপি খুব বেশি বাড়াবাড়ি করছে, অতিরঞ্জিত করছে, এবং বলছে অতিরঞ্জিত করার কিছু নাই, এটা সামান্য একটা ইস্যু মাত্র, দুই দেশের যে সম্পর্ক সেটা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, এটা বলেছেন। এখন আমি আপনাকে বলি, শুধু বিএনপি অতিরঞ্জিত করছে, সরকারও তো অনেক চেষ্টা করছে এটার জন্য। না, সরকার তো এখন করবেই, কিন্তু এখন বিএনপি হতাশ কেন? আমার আজকে দেখা যায় ওনারা হসপিটালে যান, আবার যখন ডোনাল্ড লু চলে গেল তখন আবার তড়িঘড়ি করে বাসায় আসলেন, তাই না? বাসায় চলে অসুখ ভালো হয়ে গেছে দুই তিন দিনের মধ্যেই, ওনাদের দুই তিনজন নেতা এবার কেয়ার হসপিটালও ছিলেন। এগুলো কিন্তু জাতির মনে সন্দেহের উদ্বেগ করে যে কি অসুখ হলো, দোয়া করি ওনারা যেন অসুস্থ কখনোই না হন, সুস্থ থাকুন, আমরা কায় মনোবাক্যে চাই। কিন্তু এমন কি অসুখ হলো যে দুই দিন পরেই ফিরে আসলেন? মানুষকে দুদিনে সুস্থ হয় না, না দুই দিনের কিন্তু মরকের মতো, আরও দুই তিনজন সহ একসাথে, আবার ডোনাল্ড চলে গেলো, চলে আস, ব্যাপারটা কাকতালি হয়ে গেল না? অতএব এই প্রশ্নটা কিন্তু মানুষের, সচেতন জনগণের মধ্যে আসাটা খুবই স্বাভাবিক। এখন আমি আপনাকে বলি যে বিএনপি এবার চেয়েছিল কি, যে সরকারের উপর যে ইয়ে, এই যে সরকারের উপর যেন একটা নিষেধাজ্ঞা আসে, অথবা বাংলাদেশ আওয়ামী লীগ দলের উপর যেন একটা নিষেধাজ্ঞা আসে, এটা ছিল তাদের একদম মনের একটা বাসনা। কিন্তু ওনাদের মনের বাসনার মধ্যে কিন্তু পানি ঢেলে দেওয়া হয়েছে, এরকম কিছু ঘটে নাই। আমি একটা কথা বলি যেটা আমার কাছে মনে হয়, শারমিন, যে আওয়ামী লীগ এমন একটা দল, জনগণের দল, মাটির মানুষের দল, এবং উপমহাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠতম দল, বড় দল, রাজনৈতিক দল, সেই দল মাটি মানুষের সাথে যাদের রিলেশন এবং দীর্ঘ আন্দোলন ইতিহাস আছে এই দলের, কিন্তু সেই দলের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা আসবে কোনো আসার কারণে? যদি নিষেধাজ্ঞা আসতে হয় সেটা বিএনপির বিরুদ্ধে আসবে, তিনটা কারণ আমার মতে, যেটা আমি মনে করি। কিন্তু আসছে না তো 2018, আমি একটু বলি শর্মিন, 2018 সালের 22 মে কানাডার আদালত বিএনপিকে কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসাবে রায় দিয়েছে। তারপরে বিএনপির যে অগ্নিসন্ত্রাস, মানুষ পোড়ানো এবং বিএনপির যে জঙ্গিবাদ, ক্রস ফায়ারের রাজনীতি, সেগুলো কিন্তু সবাই জানে, ক্রস ফায়ারের তারাই প্রবক্তা, মানবাধিকার লঙ্ঘনমূলক যত কিছু সব বিএনপি করেছে, এবং কিন্তু তাদের দলের যে, তাদের দলের স্থায়ী কমিটির সদস্য যে সাকা চৌধুরী, সে কিন্তু একজন
মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত তাদের দলের স্থায়ী কমিটির সদস্য, তাহলে তারা কাদেরকে নিয়ে দল করে? এবং আমি আপনাকে আরেকটা বলি যে এই চিহ্নিত যুদ্ধাপরাধী ছাড়া তাদের ছেলেপেলেরাও কিন্তু তাদের দলের অনেক বড় বড় পদে আছে। তো এই যে হলো বিএনপির অবস্থা, তো যেখানে বিএনপি নিজেই তো বিতর্কিত, জঙ্গিবাদ থেকে শুরু করে ধর্মভিত্তিক রাজনীতিগুলোর সাথে যে লিং, এবং তারা দেশটাকে অস্থিতিশীল করেছে, এখনো করতে চাচ্ছে, তো নিষেধাজ্ঞার বিরুদ্ধেই আসবে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া। এই যে পাল্টাপাল্টি একদল আরেক দলের উপর অভিযোগ করছে যে তারা হতাশ হয়েছেন, তারা মিথ্যাচার করছেন, ও আর এক দলও আবার একই রকমভাবে এই অভিযোগ করছেন, এই পাল্টাপাল্টিটাকে কীভাবে দেখছেন, আপনাদের অবস্থান এখানে কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই সহ আলোচক এবং ডিবিসির দর্শক সবাইকে। দুইজন বিজ্ঞ আলোচকের আমরা সুন্দর আলোচনা শুনলাম, আমাদের অবস্থানটা আমার আলোচনার মধ্যে দিয়ে চলে আসবে। মূলত র্যাবের যে নিষেধাজ্ঞাটা, এটাকে মুক্তাপা খুব সামান্য একটা ইস্যু হিসেবে যে কথাটা বলছে এটার সাথে আমি একমত নয়। প্রথমত হলো এই কারণে যে যে কোনো একটা নিষেধাজ্ঞা আমাদের দেশের জন্য এবং মার্কিন রাষ্ট্রদূতের কথা আমি বলতেছি, প্লিজ আমার কথার মধ্যে আপনি যদি বলেন আপনার কথা, কিন্তু আমি কোনো কথা বলি না। মার্কিন রাষ্ট্রদূত এটাই বলেছে যে র্যাবে অনেক উন্নতি করেছে, বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড র্যাব চালিয়েছিল সেই হত্যাকাণ্ড এখন কমে এসছে, এই প্রশংসাটা করেছে। সেই কারণে নিষেধাজ্ঞা উঠবে না না উঠবে সেই ব্যাপারটা আসেনি, কিন্তু একটা উন্নতি বাংলাদেশের জন্য হয়েছে, সেটা হলো যে নতুন করে একটা নিষেধাজ্ঞার যে ইয়েটা ছিল, শঙ্কা ছিল, সেই শঙ্কাটার থেকে আমরা একটু দূরে আসছি এবং একটা নিরাপদ জায়গায় দেশ আসছে বলে মনে করি। আর র্যাবের নিষেধাজ্ঞাটা আমার মূল্যায়ন হলো, আমার দলের মূল্যায়ন এইভাবে, র্যাবের যে বিচার বহিত হত্যাকাণ্ড এটা শুধুমাত্র এই সরকারের সময় হয়েছে এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত, নিষেধাজ্ঞার আগ পর্যন্ত যে বিচার বহিত হত্যাকাণ্ড হয়েছে তার উপর কিন্তু এই জিনিসটা এফেক্ট হয়েছে। কাজে র্যাব যে শুধুমাত্র আওয়ামী লীগের সময়ই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে এরকম না, র্যাব কিন্তু যখন প্রতিষ্ঠা হয়েছে তখন থেকেই এই কার্যক্রমটা শুরু করেছে এবং তখন থেকেই মানবাধিকার সংগঠন সহ সুশীল সমাজ এবং আইনের অঙ্গনে যারা ছিল তারা কিন্তু এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিপক্ষে কথা বলেছে। কখনো কথাটা সরব ছিল, কখনো কথাটা নীরব ছিল বা ওইভাবে আসে নাই, এরই ধারাবাহিকতায় এই এই নিষেধাজ্ঞাটা আমাদের কাছে এসছে। আমরা খুশি হওয়ার কোনো কারণ নাই যে নতুন করে একটা নিষেধাজ্ঞা আসলো না, আইসা আমাদেরকে ইয়ে করে দিল, এটা প্রশংসার ব্যাপার হয়ে গেল। আবার আরেক দল হতাশ হইল যে নিষেধাজ্ঞা কেন দেওয়া মানে আসলো না, এরকম একটা ব্যাপারে। মূলত আমাদের সবার উপর দেশ, দেশকে ভালোবাসতে হবে। আমরা নিষেধাজ্ঞা দেওয়ার ফলে যে এফেক্টটা অর্থনীতির উপরে হয়, যে এফেক্টটা সামাজিকভাবে হয়, আমাদের একটা প্রতিষ্ঠানকে আজকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে, আল্লাহ না করুক আরও যদি চারটা প্রতিষ্ঠান আসতো এবং বিএনপি যেটা প্রত্যাশা করছে সরকারের উপরেও প্রতিষ্ঠাতা আসতো, তাহলে দেশ কিন্তু এফেক্ট হচ্ছে। আপনাকে কিন্তু সবার আগে দেশকে দেখতে হবে। কাজে যদি দেশের বিবেচনায় ইয়ে করেন, আমরা কোনো নিষেধাজ্ঞাই কামনা করতে পারি না, এবং কারণ দেশকে আমার আগে তুলে ধরতে হবে। আজকে বৈশ্বিক অর্থনৈতিক যে অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, আপনার করোনা মহামারী এবং আপনি যদি ইউক্রেন যুদ্ধ দেখেন, তাহলে সমস্ত বিশ্ব এফেক্ট করে আসছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ আরও একটা নিষেধাজ্ঞা যখন আসবে তখন কিন্তু এই অবস্থান থেকে আমাদেরকে দাঁড়ানো খুব কঠিন হবে। আজকে পাকিস্তানের অবস্থা যদি আপনি দেখেন, পাকিস্তানে অর্থনৈতিক অবস্থা যেই পর্যায়ে গেছে, আমাদের অবস্থা এই পর্যায়ে নাই, কিন্তু আজকের পত্রিকায় আপনি দেখবেন যে বাংলাদেশের মানে রমজানের যে পণ্যগুলো আসে সেই পণ্যের চারটি জাহাজ আজকে প্রায় দুই মাস যাবৎ আমাদের বহির্নোঙ্গরে দাঁড়িয়ে আছে, তাদেরকে এলসি করে আনা হয়েছে। এলসির বাকি পেমেন্ট না দেওয়ার কারণে সেই জাহাজগুলোর থেকে তেল, মসুরের ডাল সহ অপরপর যে পণ্যগুলো ছিল সেই পণ্যগুলো আমরা খালাস করতে পারছি না, এবং সে না খালাস করার কারণে রমজানের দুই মাস আগেই আজকে কিন্তু তেল সহ অন্য অন্য জিনিসের দাম বেড়েছে। এতে সাধারণ মানুষ না বিশ্বাস হচ্ছে, এতে সরকার খুশি হতে পারে অথবা বিরোধী দল খুশি হতে পারে, কেউ হতাশ হতে পারে, কিন্তু মানুষের বিবেচনায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট, কিন্তু আপনি যে কথাটা বলছেন সেখান থেকে আমি একটু ব্যারিস্টার রুমিন ফারানাকে প্রশ্ন করতে চাই, সরকারের নিষেধ, সরকারের উপর নিষেধাজ্ঞা চাচ্ছেন আপনি যেটি বলছিলেন সেটি তো আসলে দেশই সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ব্যারিস্টার রুমিন ফারানা, কেন তাহলে সরকারের উপর, আপনারা দেশপ্রেমিক রাজনৈতিক দল যদি হয়ে থাকেন, কেন এরকমটা চান? সরকার মানে দেশ আপনাকে কে বললো? না কিন্তু সরকারের নিষেধাজ্ঞা দেশ কিন্তু অন্যদের ব্যাপারে এত ইন্টারফেয়ার করেন না শারমিন, এটা কিন্তু খুব চোখে লাগে।
রাষ্ট্রের চারটা কম্পোনেন্টের একটা হচ্ছে সরকার, সেই সরকারের উপর নিষেধাজ্ঞা অনেক সময় রাষ্ট্রের বাকি তিনটা কম্পোনেন্ট এবং জনগণ, বিশেষ করে চারটা কম্পোনেন্টের আরেকটা যেটা জনগণ, তার জন্য মঙ্গলজনক। কেন আমি বলছি, স্যাংশনে কারা খুশি হয়েছে? স্যাংশনে তারাই খুশি হয়েছে যারা গুমের ঝুঁকিতে থাকে, যারা বিচার বহির্ভূত হত্যার ঝুঁকিতে থাকে। স্যাংশন আসার পরে মাত্র চারটা বিচার বহির্ভূত হত্যা হয়েছে, তার আগে প্রতিদিন গড়ে 1.5 জন করে বিচার বহির্ভূত হত্যার শিকার হতো। আমার কথা না, আমাদের যে মানবাধিকার সংস্থাগুলো আছে তাদের রিপোর্ট, হিউম্যান রাইটস আছে, অ্যামনেস্টি আছে, তাদের রিপোর্ট, যাদের রিপোর্ট উদ্ধৃত করে ডোনাল্ড লু এখন কথা বলছেন এবং বলছেন যে দৃশ্যমানভাবে এই সংখ্যাটি কমে এসছে, বিচার বহির্ভূত হত্যা কমে এসছে। সুতরাং আপনার দেশের নাগরিকের বুকে যদি গুলি চালায় আপনার দেশের কোনো বাহিনী, তখন তার উপর নিষেধাজ্ঞা দেওয়া কিন্তু এক অর্থে দেশের মানুষকে নিরাপদ করা, দেশের মানুষকে নিরাপদ রাখা, এবং এই কারণেই মানুষ খুশি হতে পারে। এটা দেশের কোনো ক্ষতি হওয়ার সাথে এটার কোনো সম্পর্কিত না। আর দলের উপর নিষেধাজ্ঞা বা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা, না, ভেরি ক্লিয়ারলি এটা আমাদের দল থেকে কখনোই বলা হয়নি, আমরা বলেছিলাম সরকারের উপর নিষেধাজ্ঞা। আজকে আমি মহাসচিবের প্রেস ব্রিফিংটা পুরাটাই ফলো করেছি, ওখানে উনি বলেছেন ক্লিয়ারলি সরকারের উপর নিষেধাজ্ঞা থাকা উচিত, কারণ এই সরকারের নির্দেশেই বাহিনীগুলো তাদের কর্মকাণ্ড পরিচালনা করে। এবং এই যে গুম বলেন, বিচার বহির্ভূত হত্যা বলেন, ক্রস ফায়ার বলেন, যাই বলেন না কেন, এগুলো কোনোটাই সরকারের নলেজে থাকার বাইরে এগুলো ঘটে না, সরকারের জ্ঞান তো এগুলো ঘটে এবং অনেক সময় সরকারের নির্দেশে ঘটে, অনেক সময় হয় করতে করতে মানুষ প্রাইভেট প্র্যাকটিস করে ফেলে। ফর এক্সাম্পল, নারায়ণগঞ্জের 7 খুন, সেখানে র্যাবের কিছু কর্মকর্তা এটা প্রাইভেট প্র্যাকটিস করতে গিয়েছিল। সুতরাং আপনি চিন্তা করেন, একটা বাহিনীকে দিয়ে যদি আপনি ক্রমাগত ভয়ঙ্কর কাজ করাতে থাকেন, তখন সেটা কোথায় গিয়ে ঠেকে? নারায়ণগঞ্জের 7 খুন হচ্ছে তার একটা প্রাইম এক্সাম্পল। এরকম জায়গায় যখন একটা দেশ যায়, তখন সেই সরকারের উপর সত্যি নিষেধাজ্ঞার দরকার আছে, এবং সে কারণে আমার দল থেকে বলা হয়েছে নিষেধাজ্ঞার দরকার। বিএনপির অগ্নিসন্ত্রাস, আগুন সন্ত্রাস, জঙ্গিবাদের কথা এসছে। বিএনপির অগ্নিসন্ত্রাস, আগুন সন্ত্রাসের কথা সম্ভবত 2012-13-14 কথা বলছিলেন মুক্তাপা। আমি খুবই বিনীতভাবে বলি, আপার সাথে আমি সেই সময় অনেকগুলো টকশোতে ছিলাম, আমি একেবারে রেফারেন্স দিয়ে দিয়ে দেখেছি সেখানে কিভাবে সরকারের লোক সেই আন্দোলনের মধ্যে ঢুকে গেছে এবং কি কেন যুবলীগ, ছাত্রলীগের নাম এসছে। এমনকি বিহঙ্গ পরিবহনের মালিক, যিনি এখন সরকার দলীয় এমপি, সেখানকার আওয়ামী লীগের সভাপতি একেবারে ঘোষণা দিয়ে বলেছেন যে উনি নেত্রী দৃষ্টি আকর্ষণের জন্য নিজের পরিবহনে আগুন দিচ্ছেন। সুতরাং অগ্নিসন্ত্রাস বা আগুন সন্ত্রাস, এই তকমাটা গায়ে লাগাবার জন্য নিশ্চয়ই বিএনপি দিনের পর দিন এই কাজ করেন। এবং যখন বিএনপি বুঝতে পারে যে বিএনপি ইনফ্যাক্ট অবরোধ থেকে সরেও গেছে, বিএনপি অবরোধ আর কন্টিনিউও করেনি, তো যখন মানে এই ধরনের সেই জায়গা থেকে একটা ভুল অবস্থান ছিল মানে বিএনপির সেই সময়টা, কারণ সেখান থেকে পরবর্তীতে সরেও গেছে বিএনপি আপনি বলছিলেন। দেখুন, একটা আন্দোলন তো আসলে অনন্তকাল ধরে চলবে না, একটা সময় এটা শেষ হবে, সো ন্যাচারাল কোর্সে এটার একটা শেষ আছে, সেইভাবে আন্দোলন শেষ হয়েছে। আর ডোনাল্ড লু যে কথাগুলো খুব পরিষ্কার বলেছেন, যেটা নিয়ে আমি, আমার ধারণা এই টেবিলে কোনো দ্বিমত নাই, সেটা হচ্ছে তিনি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের উপর জোর দিয়েছেন, তিনি বিরোধী দলের সভা সমাবেশের উপর জোর দিয়েছেন, তিনি বলেছেন নির্বাচনী বছর এবং নির্বাচনী প্রচার প্রচারণা ক্ষেত্রে যেন কোনো রকম কোনো বৈষম্য কোনো শিকার না হয় কোনো দল, এবং তিনি বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতার উপরে খুব জোর দিয়েছেন, এবং তিনি বলেছেন ভিন্ন মতকে যেন দমন করা না হয়। এখন দেখুন, এই প্রত্যেকটা কথা যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা কথাই কিন্তু বিএনপির পক্ষে বা বিরোধী দল যেটাই থাকুক না কেন, তিনি কিন্তু এটাই বলেছেন, সহিংসতা সেটি বিরোধী দলের পক্ষ থেকে বা সরকারি বাহিনীর পক্ষ থেকে, একদম, মানে দুটার বিষয়ে তারা নজর রাখবেন, নজর রাখবেন। এবং এই চারটা বিষয় যদি মানে নিশ্চিত করা যায়, অবাধ সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা, সভা সমাবেশের অধিকার নিশ্চিত করা, ভিন্ন মত প্রকাশে বাধা না দেওয়া, তার তাহলে এর বাইরে বিএনপির আসলে আর চাইবার কোনো চাওয়া নাই। বিএনপি নিশ্চয়ই এটা বলবে না যে সরকারকে ডোনাল্ড লু বলবে আপনি কালকে ক্ষমতা থেকে নেমে যান, বিএনপিকে গিয়ে ক্ষমতায় বসো। আবার তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যতগুলো বৈঠক হয়েছে সবখানে এটি শুনছেন যে প্রধানমন্ত্রী আশ্বস্ত করছেন, প্রধানমন্ত্রী বলছেন একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই বিষয়টা বলছেন। আমি একটা বিরতি নিয়ে আসি, তারপরে নিশ্চয়ই এই প্রসঙ্গে আপনাদের তিনজনের কাছে একবার একবার করে আসবো যে সুষ্ঠু নির্বাচন হবে, এইরকম আশ্বাস দেওয়া হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন এখন বলছে যে তারা নির্বাচন পর্যবেক্ষণ করতে চায়, কোনো সুপারিশ দিচ্ছে না, এই বিষয়গুলোতে কি বিএনপি আশ্বস্ত হচ্ছে কিনা, আওয়ামী লীগ কীভাবে দেখছে বা জাতীয় পার্টি কীভাবে দেখছে, ফিরছি বিরতির পর রাজকাহন। ফিরে এলাম রাজকাহনে, বিরতির আগে আসছিল নির্বাচন প্রসঙ্গটিতে, আমি অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, যেই বিষয়টি এখন জানছি যুক্তরাষ্ট্র নজর রাখছে, ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী, নির্বাচনটা নিয়ে আসলে অনেক বিতর্ক হয়ে যায়, অনেক প্রশ্ন উঠে যায় নির্বাচন নিয়ে, সেখানে এই বিদেশিদের নজর রাখার জায়গাটি বা পর্যবেক্ষণের জায়গাটি কি একটা আশ্বাসের জায়গা তৈরি করে? আমি মনে করি বিদেশি পর্যবেক্ষক বা ইয়ে মানে কোনো আশা তৈরি করার মতো অতীত হয় নাই, আগামী দিনও হবে না।
কারণ হলো বাংলাদেশে যে টিমগুলো আসে তারা মেইনলি শহর বেস কিছু জায়গার মধ্যে ইয়ে করে, গ্রাম পর্যায়ে যেটা যায় 5% কম, অতীতের অভিজ্ঞতা থেকে আমি বলছি। এবং আপনি দেখবেন 300 আসনের মধ্যে অসংখ্য সেন্টার, সেই পরিমাণ পর্যবেক্ষক বাংলাদেশে কোন দিনও আসে না। এবং প্রকৃত ঘটনাটা যে জায়গার মধ্যে ঘটে সব দলের ক্ষেত্রে, সব সরকারের সময় কম বেশি এটা হয়েছে, আমাদের সময় হয়েছে, বিএনপির সময় হয়েছে, এখন এটা অবাধে হচ্ছে। এইটা এই অপরাধ থেকে খুব একটা সবাই মুক্ত পরিচ্ছন্ন আমরা এটা বলার কোনো সুযোগ নেই, কারণ 88 সালে আমাদের নির্বাচন যেরকম হয়েছে, 15 ফেব্রুয়ারিতে বিএনপি নির্বাচন যেরকম হয়েছে, পরবর্তী 1800 এবং 1914 নির্বাচন যেরকম হয়েছে, কেউ কিন্তু ফ্রি ফেয়ার ইলেকশন দিতে পারে নাই। তারপরেও এই বিদেশি পর্যবেক্ষণ প্রত্যেকটা দলে ছিল, প্রত্যেকটা নির্বাচনে ছিল, কিন্তু কোনো নির্বাচনকে তারা কিন্তু প্রভাবিত করার মতো কোনো কাজ করতে পারে না, এটা হলো আমার অ্যাজাম্পশন। তারপরে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা এই আজকেও দেখলাম যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে প্রয়োজনে আর্মির স্ট্রাইকিং ফোর্স থাকবে। তো আমরা এইটার যে অভিজ্ঞতা, আমি নিজে 3 বার সংসদ সদস্য নির্বাচন করেছি, গতবারও আমি সংসদ সদস্য নির্বাচন করেছি, দেখলাম কোথাও অভিযোগ দিলে সেই অভিযোগে শুধুমাত্র 444 ফিট বাইরের যে জায়গাটা আছে সেখানে গণ্ডগোল হচ্ছে কিনা সেটা দেখছে তারা, কিন্তু ভিতরে ভোট ডাকাতরা ভোটের যা করা সব করে নিচ্ছে, সেখানে প্রিজাইডিং পোলিং ছাড়া আর কারো কোনো মানে দায়িত্ব নেই, আর অন্য কোনো ফোর্স সেখানে ঢুকেও না নির্বাচনী আইন অনুসারে। না ঢোকার কারণে প্রিজাইডিং পোলিংটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে সরকার দলের প্রভাবিত হয়, আর পুলিশ সহ যারা থাকে তারা একটা দলের পক্ষে চলে যায়, চলে যাওয়ার কারণে নির্বাচনটা যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই পর্যায়ে থাকে না। প্রত্যেকটা নির্বাচন একটা বিতর্কের কাতারে যাচ্ছে। আর আরও একটা কারণ আমাদের, আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইয়ে হয়েছে, একটা রাষ্ট্র চলবে 3টা অঙ্গের পরস্পর সহযোগিতা, নির্বাহী বিভাগ, আইনসভা এবং বিচার বিভাগ। এবং আজকের যে প্রেক্ষাপট দাঁড়িয়েছে 90-এর পরে, আমরা দেখলাম আমাদের সংবিধানই এই জিনিসটাকে পরস্পর সহযোগিতার ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করছে। কারণ হলো নির্বাহী বিভাগের যিনি প্রধান তিনি সংসদের সংসদীয় দলের প্রধান, আবার ডাইরেক্ট ইনডাইরেক্ট 48 যদি আপনি দেখেন এই সংবিধানের এবং 116 যদি দেখেন, তাহলে দেখবেন যে সেখানের মধ্যে ওই লোকটি বিচার বিভাগকেও ইনডাইরেক্টলি মানে ইয়ে করছে, নিয়ন্ত্রণ করছে, তাহলে জবাবদিহিতার কোনো জায়গা থাকে না। এই না থাকার কারণে অবাধ সুষ্ঠু নির্বাচনের যে প্রেক্ষাপটটা, এইটা যারা ওই নির্বাচনকে অবাধ সুষ্ঠু করবে তাদের সেই সেখানে মানে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা থাকে বলে সবসময় বলা হয় যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে নির্বাচনকে অবাধ সুষ্ঠু করার। যেটি আমরা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দেখছি যে জাতীয় পার্টিও এখন নির্বাচন থেকে সরে গেল, জিয়াউল হক মৃধা উপনির্বাচন থেকে। না, এই তথ্যটা সঠিক নয়, জাতীয় পার্টির প্রার্থী আমি ছিলাম সেখানে এবং পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত অসুবিধার কারণে চলে এসেছি, কিন্তু জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড সেখানে অ্যাডভোকেট আব্দুল হামিদ নামে আমাদের একজন প্রার্থী দিয়েছেন, তিনি আছেন। আর আওয়ামী লীগের 3 জন স্বতন্ত্র প্রার্থী ছিল, তারা প্রত্যাহার করেছে। এবং আজকে জিয়াউল হক মৃধা, উনি জাতীয় পার্টির সাবেক নেতা, উনি আমাদের দল থেকে বহিষ্কৃত, উনি স্বতন্ত্র দাঁড়িয়েছিলেন এবং স্বতন্ত্র হিসাবে আজকে উনিও প্রত্যাহার করেছে। আর একজন স্বতন্ত্র আছে, আমরা গুঞ্জন শুনছি উনিও নাকি প্রত্যাহার করবে। এটা কোনো একটা অদৃশ্য শক্তি নাকি পিছে কাজ করছে এলাকার জনগণ, আমি ওই এলাকার মানুষ হিসেবে বলছি, এলাকার জনগণ বলছে যে কোন অদৃশ্য শক্তি, এটা জনগণ জানবে যে অদৃশ্য শক্তিটা কি। আমি এই জায়গার মধ্যে আমি জনগণ না, আমি কিন্তু জনগণের প্রতিনিধিত্বের জন্য নির্বাচন করছি এবং নির্বাচনের একটা নেতা হিসেবে করছি, আমি জনগণের প্রতিনিধিত্বকারী। তাহলে জনগণ যদি জানে প্রতিনিধিত্বকারী, তার বেশি জানবার কথা ছিল, ইয়া হয় না। আমার মনে হয় রুমিন ফারানা এমপি আপনার কাছে নির্বাচনের জন্য আপনার কাছে আসি, ধন্যবাদ আপনাকে ব্যাস্টার রুমিন ফারানা, 2 মিনিটে আপনার কাছে একটু শুনি যে বিদেশিরা, আপনিও সেই বিদেশিদের কথার আগের অংশে যেখানে থামছিলেন সেখান থেকেই প্রশ্নটা, যে তারা নজর রাখছে, তারা পর্যবেক্ষণে আগ্রহ জানাচ্ছে এবং সরকার প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচন সংবিধান অনুযায়ী হবে সেটিও বলছে। দেখুন, নির্বাচন যদি সংবিধান অনুযায়ী হয় তাহলে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হবার কোনো কারণ নাই, কারণ সংবিধানে এখন যে পরিবর্তনটি আনা হয়েছে, যেটা নিয়ে আসলে আমাদের দীর্ঘ আলাপ এবং আমাদের আন্দোলনের মূল কথাই যেটা, যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া নির্বাচন করব না, কারণ এটা এখন বাংলাদেশে প্রমাণিত সত্য, বিশেষ করে 2014 এবং 2018 নির্বাচনের পরে। আরও প্রেসাইসলি বলতে গেলে 2018 সালে যে নির্বাচন হয়েছে সরকারের অধীনে, সেখানে দেখেন আপনি সব দল অংশ নিয়েছে, 14তে না হয় অংশ নেয়নি, 153টা আসন বিনা ভোটে হয়ে গেছে, কিন্তু 2018তে তো অংশ নিয়েছে, প্রধানমন্ত্রীর সাথে সংলাপ করে অংশ নিয়েছে, প্রধানমন্ত্রী আমাদের নিশ্চয়তা দিয়েছিলেন যে ভোটে কোনো রকম কোনো কারচুপি হবে না, অথচ আমরা দেখলাম
যে মধ্যরাতে নির্বাচন হয়ে গেল এবং এটা যে শুধু আমরা বলছি তা না, এটা জাতীয় পার্টির মুজিবুল হক চুন্ন যেমন স্বীকার করছেন, ওয়াকাস পার্টির রাশেদ খান মেননও স্বীকার করছেন, জাসদের নুরুল শরীফ নুরুল আম্বিয়াও স্বীকার করছেন, আবার আমরা দেখছি টিআইবি বা সুজনও একই ধরনের কথা বলছে এবং বিদেশি দুই চারজন পর্যবেক্ষক যারা এসেছিলেন তারাও একই ধরনের কথা বলছেন, বিদেশি গণমাধ্যম একই রিপোর্ট দিচ্ছে। তো এই রকম একটা নির্বাচনের পরে আসলে কতটুকু আস্থা থাকে এই প্রশ্নটা তো আসবেই, যে এই সরকারের উপর আমরা আস্থা কতটুকু রাখতে পারি, এবং শুধু তো আমরা নই, নির্বাচন তো শুধু দলের মধ্যে ভিতরকার বিষয় না, এটা এখানে একেবারে সরাসরি সাধারণ মানুষ সম্পৃক্ত, সাধারণ মানুষ কি মনে করে, সাধারণ মানুষ কি চায় যে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এবং তারা কি বিশ্বাস করে যে একটা দলীয় সরকারের অধীনে এটি সম্ভব। এখনও তো আমাদের সেই রাজনীতির সেই স্থিতিশীল জায়গাটা আসেনি এবং আমাদের যে চারটি নির্বাচন মোটা দাগে গ্রহণযোগ্যতা পেয়েছে তার প্রত্যেকটি দলীয় সরকারের অধীনে হয়েছে। সুতরাং দলীয় সরকারে হবার মতন যেই রাজনৈতিক পরিপক্কতার প্রয়োজন আছে আমরা কিন্তু সেই ম্যাচোরিটি লেভেলে এখনও আসেনি টু বি অনেস্ট আমাদের কাছে। যেমন এখন আপনারা বলেন মোটা দাগে সুষ্ঠু হয়েছে যে নির্বাচনগুলো, কিন্তু তো মানে এভাবে তো বলা হয়েছে যে সেই সরকার 2008 তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগকে ক্ষমতা এনে দিয়েছে, এরকম করে তো বিএনপি নেতারাই, কিন্তু এটাও ঠিক যে ওই নির্বাচনের পরে বিএনপি সংসদেও গেছে, সংসদ বর্জনও করেনি বা সাধারণ মানুষের তরফ থেকেও খুব কোনো শোরগোল ওঠেনি, কিন্তু 18 নির্বাচনটা তারপরেও বিএনপি সংসদে গেছে, হ্যাঁ 18 নির্বাচনের পরেও বিএনপি সংসদে গেছে, কেন গেছে সেই ব্যাখ্যাও বিএনপি দিয়েছে, কিন্তু এর মানুষের মানে যেটা ধারণা যে 2008 এবং 18-কে এক করে দেখলে হবে না, আটের যা হয়েছে বা যা হয়নি তার চেয়ে কয়েক গুণ বেশি 18-তে হয়েছে এবং 18-টা একেবারে খোলামেলা হয়েছে, এমনকি আওয়ামী লীগেরও কয়েকজন নেতা স্বীকার করছেন যে অত্যুৎসাহীরা এখানে অনেক বেশি বড় ভূমিকা পালন করছে, যেটা তারা না করলেও পারতো, তাহলে নির্বাচনটা অন্তত এরকম হতো না। আপনারাও তো বলেছেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই আপনারা নির্বাচনে যাচ্ছেন আর কি, সেটি আপনাদের মহাসচিব একাধিকবার বলেছেন, সেই প্রশ্নটাও সেই সময় আমি বারবার করছিলাম আপনার কাছেও, কিন্তু আমার সেই প্রশ্ন যে সেই আস্থার বরখেলাপটা আপনারা মানে 2018-তে হয়েছে বলে সব রাজনৈতিক দলগুলোর মন থেকেই, সবগুলো না হলেও বিরোধী রাজনৈতিক উল্লেখযোগ্য বিরোধী রাজনৈতিক দলগুলো যেগুলো আছে তাদের মুখ থেকে এই বিষয়টি আসে, আবার কেন কিভাবে আপনাদের উপর আস্থা রাখবে যে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয়ে যাবে? দেখুন, নির্বাচনটা কিন্তু সরকারের অধীনে হচ্ছে না, নির্বাচনটা হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে, এবং এমন একটা নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনটি হবে যেটি কিনা আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে, গঠিত হয়েছে, যেটা কিনা বিএনপির দাবি ছিল অন্যতম যে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এবং আমরা বেশি না, এই সামান্য কয়দিন আগে আমরা দেখেছি গাইবান্ধা নির্বাচন, সেটা দেখেও কিন্তু আমাদের সামনে চোখ পুরোপুরি পরিষ্কার আমাদের হয়ে যাওয়া উচিত, আমাদের যত দ্বিধাদ্বন্দ্ব যে এই নির্বাচন কমিশনের মানে অধীনে নির্বাচন কতটুকু সঠিক হবে না হবে সেটা কিন্তু আমরা ধারণা পাই। প্রথমবার কিন্তু নির্বাচন কমিশন একটা অনিয়মের অভিযোগ এনেছিল গাইবান্ধা নির্বাচনে, পরবর্তীতে আবার ভোট হয়েছে, তো এখন এইটা দিয়েও তো কিন্তু ওনাদের অনেকজনের অনেক বড় একটা মেসেজ যে এই নির্বাচন কমিশন আপনারা যতই বলেন মেরুদণ্ডহীন বা ওনাদের বিশ্বাসযোগ্য না, এটা আমরা মানতে নারাজ, কারণ এই সর্বশ্রেষ্ঠ নির্বাচনটি আমি একটা অন্যতম উদাহরণ হিসাবে ধরতে পারি। এখন এরপরে আমি আপনাকে একটা কথা বলি যে এই যে বিদেশিরা যে আমি ডোরান লুর কথাই আমি বলি, এত কথা বলেছে ওনারা বলছে একটা স্বচ্ছ নির্বাচন চাই, সুষ্ঠু নির্বাচন চাই, কিন্তু ডোনাল্ডু কিন্তু এটা বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে তাহলে বিএনপি নির্বাচনে আসবে বা তত্ত্বাবধায়ক সরকার দিন, এটা কিন্তু বলে নাই ডোনাল্ডু, তাই না? এটা আমরা জানি, ডোনাল্ডু কেন তা বলবে, কেন বলবে ঠিকই তো না, এটা কিন্তু বলে নাই, কারণ কি, কারণ এটা বলতে পারে না, কারণ আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, আমাদের সংবিধান আছে, আমাদের দেশে কিভাবে নির্বাচন হবে সেটা বিদেশিরা এসে ঠিক করে দিয়ে যাবে না, আর বিদেশি দূতাবাস রাষ্ট্রদূত পরামর্শ দিতে চায়, পরামর্শ দিতে পারলেও সেটা কিন্তু ওরকম তারা এটা কারোর উপর চাপিয়ে দিতে পারবে না, সবার উপরে হলো আমাদের কনস্টিটিউশন, সর্বোচ্চ অগ্রাধিকার আমাদের সংবিধান, সে সংবিধানের বাইরে তো আমরা যাব না। তারা যদি বলে যে হ্যাঁ নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে আরেকটু শক্তিশালী করার দরকার আছে, তারা যদি কোনো সাজেশন দেয় বা সেটা না হয় পরের কথা, কিন্তু তারা তো বলতে পারে না যে আপনাদের নির্বাচনটা তত্ত্বাবধায়কের অধীনে হবে না, এইভাবে হবে, বিএনপি যেহেতু দাবি করছে অতএব সেটা করেন, আমি কথার প্রসঙ্গে বলছি, এটা তো কখনোই বলবে না। অতএব আমি যেটা মনে করি যে যে নির্বাচন কমিশনটি আছে সেটি যথেষ্ট আমি মনে করি দক্ষ, যোগ্য এবং বিশ্বাসযোগ্য, তার একটাই প্রমাণ একদম অধুনা যে নির্বাচনটি হলো কিছুদিন আগে গাইবান্ধা, সেটা দিয়ে গাইবান্ধা একটি আসন, কিন্তু সরকার পরিবর্তন একটা বিশাল মেসেজ, দেখেন
প্রথমবার কিন্তু সেটিকে স্থগিত করা হয়েছে নির্বাচনটাকে, এবং পরে আবার ভোট হয়েছে। এটা দিয়ে কিন্তু এটা আমাদের জন্য 18 নির্বাচনে যদি এই ব্যবস্থাগুলো নেওয়া হতো তাহলে হয়তো এরকম অনাস্থার প্রশ্নটা আসতো না। এখন 18 নির্বাচনের মতো আমাদের প্রধানমন্ত্রী তো বলেছেন যে এইবারে নির্বাচনটি অবশ্যই অনেক বেশি সুষ্ঠু হবে। 18 তো তাই বলা হয়েছিল। এখন আরেকটি কথা আমি আপনাকে বলি, আজকের মতো একদমই সময় শেষ। বিএনপির যে কথাগুলো আমি যেটা বলতে পারি যে ওনারা যে বলেছেন, ধন্যবাদ অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, ধন্যবাদ ব্যাস্টার রমিন ফারহানা, ধন্যবাদ অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুঁই, আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য বিদায় আজকের মতো।